আমরা কিন্তু মোটামুটি বলা যায় একটা পাস খাও বেশ, যারা এসএসসি দিয়েছে 2021 সালে দীর্ঘ 3 বছর পর। তো 2020 সালে মনে হয় আমি একদিন ফেসবুকে স্ক্রলিং করতে করতে আমার সামনে আসলো যে ভলি প্লাস নামে কোনো একটা কলেজ আছে। মানে আমি এমনই একটা প্রশ্ন ধরে ছিলাম যে আমি জানতামই না যে বাংলাদেশের এত বড় একটা প্রতিষ্ঠান ভলি প্লাস করে। তো আমি দেখতেছি ভলি প্লাস ভর্তি শেয়ার বুঝি যে কোনো সাইড জিনিয়াস তার ওইখান থেকে আমার আম্মুকে বললাম কি যে আম্মু আমি হোলি ক্লাসে ভর্তি হতে চাই। তো আমার আম্মু অনেক অনেক সাপোর্টিভ। আমার আম্মুর কথা যদি বলি, আমার আম্মু আমাকে 2019 সালে একদিন সাইকেল কিনে দিয়েছে। তো আমি পাশের সামনে সাইকেল চালাচ্ছি, পাশের পাশে আইসে বলতেছি কি বাবা মেয়েরা দেখি সাইকেলও চালায়। তো আমার আম্মু বলতেছিল কি আজকে তো দেখলেন আমার মেয়ে সাইকেল চালাচ্ছে, কালকে আমার মেয়ে বাইক চালাবে। এবং ঠিক পরদিনে আমার আম্মু শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে মেয়েরা কোনো দিক দিয়ে কম না, আমার আম্মু পরদিন আমার জন্য বাইক কিনে আনছে। মানে এখন যদি আমি কোনো কিছুতে বলি যে আম্মু আমি পাচ্ছি না, আমার দেওয়া হচ্ছে না, তো আমার আম্মু বলবে কি আমার মেয়ে, আমি বিশ্বাস হচ্ছে যে আমার মেয়ে একদিন শুধু বাইক আর সাইকেল না, আমার মেয়ে একদিন এরোপ্লেন চালাতে পারে। ধন্যবাদ।